বিএনপি আবার সন্ত্রাস করতে চাইলে তা রুখে দেওয়া হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের দ্বারস্থ হয়েছে। বিএনপির গুলশানে কার্যালয়ে গুজবের কারখানা উল্লেখ করে তিনি বলেন, গুজবের কারখানা বন্ধ করতে হবে। বিএনপি পদযাত্রার নামে সহিংসতা সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, হতাশ হবেন না, দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে রয়েছেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনে নেতা নেই, নির্বাচনে নেতা নেই, কাকে নিয়ে বিএনপি ভোট করবে। বিদেশি বন্ধুদের আশ্বস্ত করে তিনি বলেন, আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচন হবে। বিএনপির মতো হাঁটু ভাঙা দল নিয়ে বিদেশিদের মাথা না ঘামানোর আহ্বানও জানান তিনি। পদযাত্রা শুরু করেছে, এটা কি পদযাত্রা নাকি অন্তিম যাত্রা? এ পদযাত্রা উপরে উপরে পদযাত্রা, আর তলে তলে সহিংসতা প্রস্তুতি। উপরে দেখাচ্ছে আমরা নরম, ভেতরে ভেতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।